মৃত্যুর আগে আল্লামা জুনেদ বাবুনগরী নগরী রহমতুল্লাহ আলহির একত্রিশ সেকেন্ডের ভিডিওটি আজকে আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাহলে এই জন্য আপনাকে পুরো ভিডিওটি একদম শেষ অব্দি কন্টিনিউ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহারাকু সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যদিও আপনারা ভালো থাকেন কিন্তু আমার মন ভালো নেই আমি ভালো নেই এবং আমার মতো দেশের আরও লক্ষ আলেম বা আমার মতো সারা বিশ্বের অনেক মানুষের মন কিন্তু ভালো নেই কারণ আজকে বেলা এগারোটায় করেন আমাদের প্রাণপ্রিয় হজরত হেফাজতের আমির বাংলাদেশ হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী নগরী আলী আমাদেরকে ছেড়ে পারে পাড়ি দিয়েছেন দর্শক অত্যন্ত দুঃখজনক হল সত্য যে হজরত আর এখন আমাদের মাঝে নেই কিন্তু হজরত চলে যাওয়ার পূর্বে একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও হজরতের মৃত্যুর আগের একটি ভিডিও করা হজরত কিভাবে পানি পান করেছিলেন সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখানো হবে সেই ভিডিওটি সারা দুনিয়ায় তুলপাড় শুরু করেছে এবং ভাইরাল হয়ে গেছে নেট জগতে আজকে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তা দর্শক তার আগে একটি কথা বলতে হচ্ছে ইসলামিক নিত্য নতুন আপডেট পেতে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি যদি আপনি এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকেন এখন একটি লাইক দিয়ে দিবেন তো চলুন আমরা সেই একত্রিশ সেকেন্ডের ভিডিওটি দেখে আসি একজন দিনের রাহবারের মৃত্যু ঠিক এভাবেই হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর আমার পাশের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা জুনে বাবুনগরী যিনি সারা বিশ্বের কিংবদন্তি একজন আলেম তিনি মৃত্যুর পূর্বে কিভাবে তিনি পানি পান করছেন আপনারা সেই ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা আল্লাহর আদেশেই হয়েছে দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের সাথে থাকবেন হজরত কিভাবে পানি খাচ্ছে একজন আলেমের দৃশ্য হলো এটি একজন আলেম কিংবদন্তি আলেম তার মৃত্যুর পূর্বের দৃশ্য হলো এটি আপনারা দেখলেন একদম স্বাভাবিকভাবে কিন্তু তিনি ছিলেন এবং তাকে যখন অক্সিজেন লাগানো হল তারপরও কিন্তু তিনি একদম স্বাভাবিক ছিলেন তিনি কোনো অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি একদম স্বাভাবিক সাদা কিন্তু তার মৃত্যুটা হয়েছে দর্শক আপনাদের সকলকে আমি অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনারা আল্লাহ তালার নিকট ফরিয়াদ করবেন মহান রব্বুল আলমী যেন এই কিংবদন্তি আলেমকে মাফ করে দেন এবং তাকে যেন জান্নাতবাসী করেন এবং তার শূন্যতা কিভাবে পূরণ হবে আমি এখনও পর্যন্ত ভেবে পাচ্ছি না দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আজকের এই ভিডিওটি আপনারা বেশি থেকে বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তরাকাত